वेलकम बैक टू माय चैनल। এখন বাজে বিকেল বিকেল না সন্ধে 5:30টা। তো আজকে আমার কাছে খুব একটা ভালো দিন, যদিও মন মেজাজ আমাদের কারোরই ভালো নেই খুব একটা। আজকে ভালো দিন এই কারণে কারণ আজকে বাবাকে আবার নিয়ে আসছি আমার কাছে। বাবা পূজোর সময়টা আমাদের কাছে থাকবে সেই কারণে। আর ভালো না মানে আমি বা আমার পুরো পরিবার, আমাদের খুব একজন আপনজনকে হারিয়েছি, যার জন্য এবারে পুজোতে হয়তো সেভাবে কোনো নতুন জামা কাপড় আমরা পরবো না বা কিছু। বাট তবু যখন বাড়ির সবাই একসাথে থাকি সেই আনন্দটাই বা কম কি। মাঝখানে আমি নিজের কাঁধের যন্ত্রণার জন্য একদমই কোনোভাবে ক্যামেরা অন করিনি, মানে খুবই কষ্ট হচ্ছিল। তো তা সত্ত্বেও মাঝে মাঝে এক আধ দিন বাবার কাছে গেছি এবং ইয়েতেও গেছি, গঙ্গায় তর্পণ করতে গেছিল যখন পারত তখনও গেছি, কিন্তু খুব কষ্ট করে যেতে হয়েছে আমাকে। আর যখন আমি বাবার কাছে গেছি, বাবা আসবে বলে না তখনই বাবার কিছু কিছু জিনিস আমি নিয়েও চলে এসেছি। তা সত্ত্বেও প্রচুর জিনিস আছে, যেমন বাবার ব্যাক রেস্ট আছে, বাবার টুল লাগে চান করতে, বাবা পারে না দাঁড়িয়ে বেশিক্ষণ, তো সেই সব নিয়ে আসতে হবে। তাই জন্যে ওই বাড়ির গাড়ি যখন আসে ট্যাক্সি আর কি, আমাদের তো ট্যাক্সির ব্যবসা, তো সে তখন সেই গাড়ি যখন ফেরে সেই সময় আমি আনতে যাচ্ছি। এখন মানে গাড়ি এসে গেছে, এবার আমি আনতে যাবো বাবাকে। আর ও বাড়ির কিছু বিছানা চাদরপত্রও কেচে নিলাম, আমি জানি না মানে আগেই কেচে রাখা ছিল সেগুলো নিয়ে যাওয়া হয়নি। এখন এখানে এত জিনিসের মাঝখানে সব গুলিয়ে ফেলবো নোংরা হয়ে যাবে বলে আমি রেখে আসছি, মনে হয় না এতে কোনো অসুবিধে হবে বলে। তো চলো যাই বাবার কাছে, বাবাকে গিয়ে রেডি করতে হবে। প্রচুর জিনিস নেওয়ার আছে ওখান থেকে, ছোট 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 জিনিস বাবার ভর্তি, সেগুলো সব নিতে হবে গুছি। আর যাবো তো আমি একা, ছেলে তো নিজের কাজে ব্যস্ত, পার্থ পুজো নিয়ে ভীষণ ব্যস্ত, এখন পিক আওয়ার, প্রচণ্ড কাজের প্রেশার ওর, তো আমাকে একা যেতে হবে। চলো তার মধ্যে অন্য সময় হলে এত চিন্তা হতো না, এখন আমার প্রচুর শরীর খারাপ লাগে, মানে কাঁধের ব্যথার জন্য যে ওষুধ খাচ্ছি বা ঘুমটা ঠিক মতো প্রপার হচ্ছে না বলে, আগের থেকে বেটার আছি বাট এখনও ভালো রকমই আমার কষ্ট আছে। এই যে আমি ফোনটা ধরে আছি, বা হাতে ধরেছি, আমার ডান হাতেও তার জন্য অসুবিধে হচ্ছে, বা কাঁধটাও এখন অসুবিধে হচ্ছে, দেখা যাক কী হয়। আবার তো যেতে বলেছেন এই কোর্সটা শেষ করার পর দিন 20 বাদে, দেখা যাক কি করা যায় তখন। সুখই ফাইটার জেট বানায় এদের পূজো তো শুরুই হয়ে গেছে, দেখো হাল দেখো। বাবা ওতে কিছু আছে? ও বাবা চুপ চুপ আছে, এদিক দিয়ে গার কাত হয়ে যাচ্ছে। এসে এখানেই বাবা বসে গেছে যথারীতি। আমি ভাবলাম যে ফুচকা এনে দেবে। না না ফুচকা না। আচ্ছা আমি উপরে যাচ্ছি। হ্যাঁ দাদুকে নিয়ে চলো বাবু, দাদুকে নিয়ে চলো। আমি বাবাকে নিয়ে তো চলে এসেছি, আসলে বাবাকে নিয়ে ভেবেছিলাম আসার সময় ভিডিও করব, কিন্তু কিন্তু না এত কাজ, মানে একা একা এটা নিচ্ছি ওটা নিচ্ছি করতে করতে আর হয়ে ওঠেনি। তো নিচে এসে বাবা এখানে আসার পর নিচে এসে বসেছিল একটু, এখন উপরে আসছে। তোমাদের দেখাই কত জিনিস কাল এনেছিলাম, প্লাস আরও দেখো এই যে এই এত জিনিস, তাও বাবার ওষুধ টষুধ যে, ও এই যে বাবার পার্সোনাল পোটলা, ওর মধ্যে ওষুধ আছে সব। প্রত্যেকবার এই গন্ডগোলটা আমি করি, বাবা উপরে উঠে আসার আগে আমি আগে বিছানাতে বাবার ব্যাক রেস্টগুলো রেখে দিলাম, কারণ উঠে এসেই আগে বসবে, কি কষ্ট করে উঠছে দেখো। বাবার জন্য আরও অনেক কিছু কাজ আছে, এখন ক্যামেরা রাখি। আর ছেলেও এসে গেছে অফিস থেকে, বাবু জুতোটা পরে সেই রোজ।
কি বাবাকে তো নিয়ে এসেছি, কিন্তু বাবার শরীরটা খেতে ভালো নেই। বাবা অনেকদিন ধরে ভেপার নিচ্ছে না, যার জন্য সর্দি সর্দি হয়েছে। আর সে তো কি বলবো, তার ভেপারের আবার এক যদি কোনো রকমের একটু এদিক ওদিক হয়, মানে নতুন জিনিস হয়ে গেল, তাহলেই বাবার যত প্রবলেম। ওই জন্য ছেলে আজকে গেছিলো দোকানে, গিয়ে ভেপারের মেশিন এনেছে। দেখি এবার এটা পছন্দ হয় কিনা। এর আগে একটা অনলাইনে কিনেছিলাম, সেটা বাবার পছন্দ হয়নি, সেটা ধার আছে, তা ছোটো, দেখা যাক এটার কী অবস্থা হয়। দেখো খোলো, আস্তে 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 কম, খোলো খোলো, ওকে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় দিয়ে কি খুলতে হয়, তুমি আগে থেকে খুলে খালে দিও না, কেলেঙ্কারি হয়ে যাবে। তারটা দেখো আগে, তালের লেন্থ দেখো, আগে তারের লেন্থ দেখো, তোমার লেন্থেরও তো প্রবলেম ইস্যু আছে, লেন্থ ছোট হলে হবে না। এটা সামনে ঠেলা মেরে ঢুকিয়ে রাখ, ওইভাবে হয় না, ওইভাবে না, দাঁড়া আছে খুলবে কিনা দেখতে হবে, দাঁড়ো খুলবে তো অবশ্যই, সুন্দর করে দিচ্ছে আর কি করে এটা খুবই ভালো, খুব ভালো করে না না চানে যাবে, তুমি এক্ষুনি কিন্তু ভেপার নিও না, খালি দেখো হিটিংটা ঠিক হচ্ছে কি না। আমার তো খালি মনে হচ্ছে এটা একটা ইন্ডিকেটার থাকলে বোঝা যেত যে এটা হিটিংটা হচ্ছে কি হচ্ছে না। গরম আসছে, পুরোটা মুখটা লাগাও, মুখটা পুরো না, হাঁ করে হাঁ করে, মাপটা ছোট না, বাবা চানে যাবে এখন ভেপার নিও না, পরে ঠিক আছে, ভালো এটা যাক, গড বাবার এটা পছন্দ হয়েছে অন্তত, বাবার তো পছন্দই হয় না। যেহেতু মেডিকেল শপ থেকে নেই, ওই জন্য শুধু নেজাল বা মানে আমাদের যে সর্দির জন্য যে প্রবলেমগুলো হয় সেগুলোর জন্য করা। আর বাবার আগের যেটা ছিল সেটা মাল্টিপারপাস ছিল, কিন্তু ওটা হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি অনেক বেটার, দামটাও একটু বেশি, বেশি না, সাড়ে তিনশো অ্যাবাভ বোধ হয়, বিলটা আমি এখনও দেখিনি, দেখতে হবে। তো আজ আমাদের নিরামিষ, কাল বাবা এসছে, কিন্তু বাবার শরীরটা যেহেতু ভালো না, ভালো না মানে বাবার ওই বললাম একটু আগে না, পেপার নেওয়ার এটা নষ্ট হয়ে গেছিলো, আর আমার হাতের যন্ত্রণার জন্য আমিও খেয়াল করিনি, মানে কেনা হয়নি, একটা অর্ডার করেছিলাম সেটা বাবার পছন্দ হয়নি, পছন্দ না হওয়ারই মতো, বিকজ ওটা প্রচণ্ড শার্প, মানে এন্ডগুলো ভীষণ শার্প ছিল, এজগুলো তো, ওই জন্য ওটাকে রিটার্ন করে দিয়েছি। এই হলো ব্যাপার। তারপরে আজকে দেখছি মানে সে ইনহেলার নেওয়ার পরেও তার খুব কষ্ট হচ্ছিলো, আবার ডক্টরকে কল করতে, ডক্টরগুলো আগে ওনার ভেপারের ব্যবস্থা করুন, ভেপারটা নিলেই ওনার সর্দিটা পাতলা হয়ে যাবে, অসুবিধা তো হলেও তাই, আর তাতে খানিকটা রিলিফ হয়েছে, এখন ঠিক আছে মোটামুটি। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ, স্বপ্নাদি বানিয়েছে খিচুড়ি আর পাঁপড়। বাবুয়া দাদুনকে বলে দাও
যাও উপরে খাটে শুবে, পরে উঠে খেয়ে নেব। দুটো বাজে তো তোমার, তার জন্য না ওইটুকুনি আছে, ওইটুকুনি খেয়ে নেব। বাবাকে ছেলেকে সবাইকে খাইয়ে ভাসুরদের খাইয়ে কর্তার খাবার নিয়ে চলে এসেছি এখানে পাড়াতে। ও আসলে যাওয়ার এই সময় একদম ওর সুযোগ থাকে না, কারণ বিভিন্ন রকম প্রেস মিট থাকে, অনেক রকমের কাজ থাকে। তো ওর খাবার নিয়ে একদম চলে এসেছি। এই হচ্ছে আমাদের পাড়ার প্রতিমা, তোমরা দেখে বলো কেমন হয়েছে। আর প্যান্ডেলও এরকমই, এবারে যদিও পার্থ নিজের হাতে করেনি কিন্তু এক্সিকিউশনটা ওরই আছে, আর্টিস্ট যদিও অন্য একজন। তো দেখো কেমন লাগে। আজকে এই পর্যন্তই থাক, কাল থেকে এই ভিডিওটা স্টার্ট করেছি। যদি এই ভিডিও ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে প্রচুর প্রচুর শেয়ার করো। শুভ তৃতীয়া।